আজকে আমি করব ধনেপাতা বাটা কাঁচা ধনেপাতাটা বাটবো এই কাঁচা রসুন কাঁচা লঙ্কা একটা আর লেবুর রস থাকবে আর নুন তো থাকবেই এটা বাটা করব দুটো জিনিস বাটা করব আর একটা করব আমি বাদাম ঘরে আমার লাগাবার জন্য জমিতে এই বাদামগুলো বীজ এগুলো ছাড়াবো ছাড়াতে অনেক টাইম লাগবে এটা ছোট ছোট তো এগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভেজে নেব এই লঙ্কা দিয়ে ভাজবো এই রসুনটাও ভাজবো ভেজে তারপর বাটবো বাটা খুবই সুন্দর লাগে ভাত দিয়ে খেতে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিলাম অনেক টাইম লাগলো আধ ঘন্টা টাইম লাগলো আমার ছাড়াতে কটা খুবই ছোটো ছোটো ওই জন্য বিশাল টাইম লাগলো এইবার আমি এইটা একবার ভেজে নেব ভেজে তারপর বাটবো আর এবার আমি ধনে পাতাটা কেটে নিই কেটে আমি ভালো করে ধুয়ে নেব কুচিয়ে ধনে পাতাটা কেটে আমি ধুয়ে নিলাম ভালো করে এবার আমি একটা বাটা করবো নুন দেবো নুন দিয়ে বাটলে পরে ভালো বাটাটা হবে দেবো কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন এটার এক নাম কিন্তু চাকনি মানে ধনে পাতার চাকনি এটা মাখিয়ে খাওয়া হয় না জিভে লাগিয়ে লাগিয়ে খায় ভালো লাগে খেতে মুখটাও ছাড়ে বেশ ঝাল ঝাল লেবুর রস দেবো টকটা বেশ ভালো লাগে আমি বাদাম বাটাটা করবো ওইটা ভাত দিয়ে মাখিয়ে খেতে দুটো বাটা একসঙ্গে হয়ে গেছে আমার ধনে পাতা বাটাটা এবার আমি এটাকে লেবুর রস দেবো লেবুর রসটা দেবো লেবুটা কেটে নিয়েছি আমি রস তো বেশি নাই এবার লেবুর রসগুলো আমি দিয়ে দিচ্ছি এইবার রেখে দেবো এবার ধনে পাতা বাটা রেখে এবার আমি বাদামটা বাটবো বাদামটাকে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি রসুনটাকেও শুকনো লঙ্কাটাও বেটে নিই ভেজে নিয়েছি এবারে বেটে নেব দেবো আমি নুন এবার শুকনো লঙ্কা রসুনটা হ্যাঁ যারা ভাববেন রসুন দেবো না দেবেন না রসুন ছাড়াও বাটা ভালো লাগবে খেতে
হয়ে গেছে আমার বাদাম বাটা আজকে আমাদের এই ধনেপাতা বাটা আর ধনেপাতার চাটনি আর বাদাম বাটা রেডি